বর্তমান গানের যে প্রচলন এবং গানের যে জনপ্রিয়তা, গানের যে প্রোডাকশন, সেই প্রোডাকশনের সাথে যদি আমরা রিসেন্ট 90-এর দশকের সাথেও যদি আমরা তুলনা করি, এতে আমরা যে বিষয়টা দেখতে পাই, সে সময় গানের যে ভাষা, গানের যে মেলোডি, গানের যে ইনস্ট্রুমেন্ট ব্যবহারের যে বিষয়টা ছিল, সেটা ছিল এই দেশের কালচারের সাথে, এই দেশের ঐতিহ্যের সাথে সেটা সম্পর্কিত। কিন্তু বর্তমান যে বিশ্বায়নের এই যুগে গানের ভিতরে একটি আগ্রাসন ঢুকে গিয়েছে, যেটা বর্তমানে গানকে মূলত গানটা টোটালি অটো টিউন এবং বিভিন্ন যন্ত্র মিক্স হওয়ার কারণে নিজের ঐতিহ্যটা অনেকাংশে হারাতে বসেছে। এর থেকে পরিত্রাণের জন্য আসলে আমাদেরকে পুরাতন গানগুলাই ওই অবস্থানেই রেখে নতুন হয়তো কিছু যোগ করা যেতে পারে, কিন্তু সেই গানের ভিতরে ওই পুরাতন ইনস্ট্রুমেন্ট, দেশীয় ঐতিহ্য যে বিষয়টা, সেটাকে প্রাধান্য দিয়েই মূলত গান করতে হবে।